বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটী ক্যাম্পাসে এসএফআইয় এর বিক্ষোভ অবস্থান এবং ডেপুটেশন। মূলত স্নাতক ও কলেজ অফ আর্ট অ্যান্ড ডিজাইনের ছাত্রছাত্রীদের অতি দ্রুত সেমিস্টারের পরীক্ষার ফলাফল প্রকাশ ও মার্কশিটের হার্ড কপি প্রদান। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত বিষয়ে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে দীর্ঘদিন অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত এই উভয় সেমিস্টারের পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। একই রকমভাবে স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার ফলাফল ঘোষণা হলেও ছাত্রছাত্রীদের হাতে ফলাফলের হার্ড কপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তুলে দেননি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ অফ আর্ট অ্যান্ড ডিজাইনিং স্নাতক স্তরের পাঠরত ছাত্রছাত্রীদের অষ্টম সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হয়নি, এমনকি তাদের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সেমিস্টারের ফলাফলের হার্ড কপি দীর্ঘদিন অতিক্রান্ত হলেও কেউ হাতে পাননি। তাই এই সমস্ত দাবি নিয়ে সোমবার এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটী কন্ট্রোলারের অফিসে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি করা হয়। এই বিষয়ে এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক নির্বাণ রায় চৌধুরী জানান, আগামী 10 দিনের মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের প্রথম ও তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশ করে ছাত্রছাত্রীদের হাতে ফলাফলের হার্ড কপি তুলে দিতে হবে। আগামী 2 দিনের মধ্যে ষষ্ঠ সেমিস্টারে প্রকাশিত হওয়া ফলাফলের হার্ড কপি ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ অফ আর্ট অ্যান্ড ডিজাইনের অষ্টম সেমিস্টারের ফলাফলের আগামী 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে এবং তাদের প্রকাশিত হওয়া তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সেমিস্টারের পরীক্ষার মার্কশিটের হার্ড কপি ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, এক্স টিভি বাংলা।